আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং দয়া করে আমার চ্যুত চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন এখানে কী দেওয়া আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট পুরুষ ও মহিলা নিকটতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য বাধা সহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে বেতন স্কেল নিয়োগ করা হবে। এখানে কী কী পদ দেওয়া আছে, প্রথম যে পদ সিনিয়র ইন্সট্রাক্টর বেতন গেট 6, তারপর পদের সংখ্যা 3, স্বীকৃত বিশ্ববিদ্যালয়েদের সিজিবি স্নাতকোত্তর ডিগ্রি এবং 2 বছরে 5 বছর অভিজ্ঞতা লাগবে এবং সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে পদ আছে সহকারী পরিচালক, বেতন গেট 9 এবং পদের সংখ্যা 5, টিম শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয়তে পিএইচডি স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদ দেওয়া আছে গবেষণা কর্মকর্তা, বেতন পদের সংখ্যা 1 এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সহ স্নাতক করতে হবে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর যে পদ সেটা কি ফিল্ড অফিসার, এখানে পদের সংখ্যা কিন্তু 26টি, এখানে পদের সংখ্যা একটু বেশি আছে। এটা হলো শিক্ষা অধ্যযোগ্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা স্নাতকোত্তর ডিগ্রি সহ এবং কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে, সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তারপরে পদ দেওয়া আছে কি কম্পিউটার টেকনিশিয়ান, পদের সংখ্যা 1, বেতন স্কেল শিক্ষা অধ্যযোগ্য উচ্চ মাধ্যমিক পাস এবং সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। ষষ্ঠ নম্বর যে পদ ও কম্পিউটার অপারেটর, বেতন গেট 13, পদের সংখ্যা 3টি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো 6 নম্বর পদ দেওয়া আছে মুদ্রা কুড়িকাম কম্পিউটার অপারেটর, বেতন গেট 14 গ্রেডে, পদের সংখ্যা 6 এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিজিবি সহ স্নাতক ডিগ্রি। তারপরে এখানে এই জেলা উপাধির আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে জেলাগুলো ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, গাইবান্ধ, সিলেট জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এই 3 প্রতিবন্ধী যারা আছে তারা সকলেই আবেদন করতে পারবেন। তারপরে যে পদ দেওয়া আছে, হ্যাঁ সেটা হলো কি ফটোগ্রাফার, হ্যাঁ পদের সংখ্যা 4টি এবং উচ্চ মাধ্যমিক পাস এবং সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন। তারপর আছে ওয়্যারলেস অপারেটর, পদের সংখ্যা 21 এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, হ্যাঁ এবং এই জেলা প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবেন এই পদের জন্য। আর 10 নম্বর পদ দেওয়া আছে, হ্যাঁ এখানে দেখেন অনেকগুলো পদ দেওয়া আছে, ঠিক আছে এই পদগুলো দেওয়া আছে, এখানে সব জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন। হ্যাঁ মোট এখানে একটা পদে অনেক লোক নিয়োগ করবে, সেটা ফিল্ড স্টাফ, বেতন গেট 17 এবং পদের সংখ্যা 175টি। এবং আরেকটা পদ আছে অফিস সহায়ক, এই পদে লোক নিবে তার 33 জন। তো আপনারা এই 3টি পদে আবেদন করতে পারবেন, মানে পদের সংখ্যা বেশি, এই যে এটা 26 ফিল্ড অফিসার, অফিস সহায়ক এবং ফিল্ড স্টাফ, এই পদগুলোর জন্য আপনি আবেদন করতে পারেন, কারণ এই পদগুলোতে পদের সংখ্যা বেশি। তো আমরা আবেদন করার জন্য কীভাবে আবেদনটা করব, আমরা পদগুলোর জন্য আবেদন করার জন্য আমরা এই যে ওয়েবসাইটে প্রবেশ করব, ওয়েবসাইটটা হলো কি cnp.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আমরা প্রবেশ করব, প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করব। আচ্ছা আর আমাদের আবেদন করার শুরুর তারিখ কত তারিখ থেকে, এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে আবেদনের শুরুর তারিখ, হ্যাঁ 30 এপ্রিল 2023 তারিখে দুপুর 12টা এবং শেষ তারিখ হলো 15 মে 2023 সন্ধ্যা 6:20 পর্যন্ত। হ্যাঁ এই সময় মধ্যে আমরা অবশ্যই আবেদনটা সম্পন্ন করে ফেলব। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে ভাই ভাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।